শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তাহলে এসো, আজ আমরা আমাদের পাঠ শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমি তোমাদের বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় পড়িয়েছিলাম, মহাবিশ্ব সম্পর্কে। মনে আছে নিশ্চয়ই? বাসায় পড়েছো তো? আচ্ছা, আজকে আমি তোমাদের পড়াবো অধ্যায় 9, প্রযুক্তি, আমাদের জীবনে প্রযুক্তি। তাহলে সবাই বই বের করো। অধ্যায় 9, আমাদের জীবনে প্রযুক্তি, বের করো সবাই। 62 পৃষ্ঠা। দেখো, প্রযুক্তি কি? আমরা বিভিন্ন যন্ত্র বা কৌশল ব্যবহার করে কি করি? পরিবেশকে নিয়ন্ত্রণ করি, তাই না? তাহলে এই যে যন্ত্র বা কৌশল ব্যবহার করে পরিবেশকে নিয়ন্ত্রণ করছি এবং অনেক প্রয়োজনীয় কাজ করছি, এই যন্ত্র বা কৌশল ব্যবহার করে কি করছি? অনেক প্রয়োজনীয় কাজ আমরা সম্পূর্ণ করছি, তাহলে একেই বলে হচ্ছে প্রযুক্তি। একে কি বলে? প্রযুক্তি। প্রযুক্তি কিন্তু আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে, উন্নত করেছে, আরামদায়ক করেছে। এখানে অনেক প্রযুক্তি দেখা যাচ্ছে। বাড়িতে আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করি, এখন বাড়িতে বিভিন্ন ধরনের প্রযুক্তি আমরা ব্যবহার করি। ছবিতে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা, বই সামনে নিয়েছ না, বাসস্থানে ব্যবহৃত প্রযুক্তি সম্পর্কে এখানে দেখানো হয়েছে। কি বুঝতে পারছো? হ্যাঁ, বিভিন্ন প্রযুক্তি এখানে আছে। তাহলে এখানে দেখো কী কী প্রযুক্তি আমরা ব্যবহার করি দৈনন্দিন জীবনে। দৈনন্দিন জীবনে আমরা বাসস্থানে কী কী প্রযুক্তি ব্যবহার করি দেখো, আমরা বাড়িতে নানা রকম প্রযুক্তির ব্যবহার দেখতে পাই। এগুলোর মধ্যে কী কী রয়েছে দেখো, বৈদ্যুতিক ইস্ত্রি, বৈদ্যুতিক বাতি, বৈদ্যুতিক পাখা, টেলিভিশন, রেডিও, মোবাইল ফোন, কম্পিউটার ইত্যাদি বিভিন্ন প্রযুক্তি আছে। রান্নাঘরেও কিন্তু করি আমরা প্রযুক্তি ব্যবহার। কী কী জানো? গ্যাসের চুলা, রেফ্রিজারেটর, রাইস কুকার, মাইক্রোওভেন ইত্যাদি। এখন দেখো তো বাড়িতে কী কী ব্যবহার করি। এবার খেলাধুলায় কী কী প্রযুক্তি ব্যবহার করি দেখো, খেলাধুলায় অনেক প্রযুক্তি ব্যবহার রয়েছে। খেলাধুলায় ব্যবহৃত প্রযুক্তির মধ্যে কী কী রয়েছে দেখো, খেলাধুলার সামগ্রী কী কী? ফুটবল, টেনিস র্যাকেট, ক্রিকেট ব্যাট ও বল, পোশাক, জুতা ইত্যাদি। বর্তমানে কিন্তু খেলাধুলায় কী ব্যবহার করা হয় জানো? ভিডিও ক্যামেরাও কিন্তু ব্যবহার করা হয়। এবার দেখো পরের পৃষ্ঠা, বিনোদন। বিনোদনে কী কী প্রযুক্তি ব্যবহার করি দেখো, আমরা দৈনন্দিন জীবনে বিনোদনের ক্ষেত্রে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করি। এগুলোর মধ্যে কম্পিউটার কিন্তু অন্যতম। কম্পিউটার প্রযুক্তিটা এটা হচ্ছে অন্যতম। কম্পিউটারের সাহায্যে আমরা বিভিন্ন ধরনের খেলা খেলি, সিনেমা, নাটক এবং গান শুনতে পারি। সঙ্গীতের ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। কী কী জানো দেখো, তবলা, হারমোনিয়াম, গিটার, বেহালা, পিয়ানো, ড্রামস, সিডি ও ডিভিডি প্লেয়ার ইত্যাদি, এগুলো হচ্ছে সব প্রযুক্তি। এবার আবার বিনোদন কেন্দ্রে নানা ধরনের রাইড, যেমন কি দেখো নাগরদোলা, রোলার কোস্টার ইত্যাদি রয়েছে। এছাড়াও রয়েছে শিশুদের খেলনা এবং ছবি আঁকার উপকরণ, এগুলো সবই প্রযুক্তির, সবই হচ্ছে প্রযুক্তি আমরা এই বিনোদনের ক্ষেত্রে ব্যবহার করি। এবার চিকিৎসায় দেখো, চিকিৎসায় কী কী প্রযুক্তি ব্যবহার করি, চিকিৎসা প্রযুক্তির অগ্রগতি, যে উন্নতিটা হয়েছে সেটা ডাক্তারদের সহজে রোগ নির্ণয় এবং রোগীকে উন্নত চিকিৎসা প্রদানে সহায়তা করছে। বিভিন্ন ধরনের চিকিৎসা যন্ত্রপাতির উদ্ভাবন হয়েছে। সাধারণ চিকিৎসা যন্ত্রপাতির মধ্যে কী কী রয়েছে দেখো, থার্মোমিটার, স্টেটোস্কোপ এবং রক্তচাপ মাপার যন্ত্র। শরীরের বিভিন্ন ভিতরের যে অঙ্গসমূহ রয়েছে এগুলো পরীক্ষা করতে এক্সরে মেশিন, ইলেকট্রোকার্ডিওগ্রাম, আল্ট্রাসনোগ্রাফি এবং কম্পিউটার টমোগ্রাফি ইত্যাদি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ছবিতেও দেওয়া আছে বইতে। চিকিৎসা প্রযুক্তির অগ্রগতি সারা বিশ্বে মানুষের কী করছে বলতো? স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই যে চিকিৎসা প্রযুক্তি যে উন্নতি হয়েছে, এই প্রযুক্তিগুলোর ফলে আমাদের কী হয়েছে বলতো? আমরা চিকিৎসা কী করতে পারছি, সারা বিশ্বে মানুষের কী করতে পারছি, স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারছি। তাহলে এটা গেল চিকিৎসা ক্ষেত্রে। বা দেখো কৃষিতে, কৃষিকাজেও আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করি দেখো। কৃষিকাজে আমরা কী ধরনের প্রযুক্তি ব্যবহার করি দেখো, 66 পৃষ্ঠায় আছে। কৃষিক্ষেত্রে প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কী কী দেখো, কৃষি যন্ত্রপাতি কী কী আছে? কৃষিকাজে বিভিন্ন ধরনের উন্নত যন্ত্রপাতি ব্যবহার হয়, যেমন ট্রাক্টর, নিড়ানি যন্ত্র, রোপণ যন্ত্র, পানি ছিটানোর যন্ত্র, সেচ পাম্প, ফসল কাটার যন্ত্র এবং দুধ দোহন যন্ত্র। এসব যন্ত্রপাতি ব্যবহার করে স্বল্প সময় মানে হলো অল্প সংখ্যক মানুষ অধিক ফসল, মানে অনেক ফসল উৎপাদন করতে পারছে, প্রক্রিয়াকরণ করতে পারছে। ফসল উৎপাদন এটা গেল কৃষি যন্ত্রপাতি। এবং ফসল উৎপাদনের মধ্যে দেখো, রোগ ও কীট পতঙ্গ প্রতিরোধী এবং দ্রুত বর্ধনশীল
উৎপাদনে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করা হয়। উন্নত প্রযুক্তি ব্যবহার করে উচ্চ ফলনশীল ধান, গম এবং আলু উদ্ভাবন করা হয়েছে। এসব নতুন জাতের শস্য কৃষককে কী করছে জানো? অল্প পরিশ্রমে অধিক ফসল উৎপাদনে সহায়তা করছে। অন্যান্য কৃষি প্রযুক্তির মধ্যে কী কী আছে দেখো, বন সম্পদ মানে বনের যে সম্পদগুলো আছে সেগুলো সংগ্রহ করার জন্য এবং নতুন উদ্ভিদের জাত সৃষ্টিতেও প্রযুক্তি কিন্তু ব্যবহার হয়। যান্ত্রিক করাতের সাহায্যে কিন্তু গাছ কাটা হয়, দেখো যান্ত্রিক করাতের সাহায্যে সহজেই গাছ কেটে কাঠ সংগ্রহ করা যাচ্ছে। বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টিতেও প্রযুক্তি ব্যবহার করা হয়, যেমন দেখো উদ্ভিদ প্রজনন প্রযুক্তির সাহায্যে একই গাছে একটা গাছে বিভিন্ন রঙের ফুল উৎপন্ন করা হচ্ছে। ঘর সাজাতে বা পরিবেশের সৌন্দর্য বর্ধন করতে আমরা এসব ফুল কী করি বলতো? এসব ফুল আমরা ব্যবহার করি। তাহলে দেখো কত কিছু আমরা প্রযুক্তির মাধ্যমে পাচ্ছি। বাসস্থানে বিভিন্ন প্রযুক্তি আমরা ব্যবহার করছি, প্রথমেই পড়েছি বিভিন্ন ধরনের খেলাধুলায় করছি, বিনোদনে, চিকিৎসার যে প্রযুক্তিগুলো আমরা ব্যবহার করছি এটা মানে আমাদের চিকিৎসাকে কী করছে অনেক উন্নত করে ফেলছে। সহজে আমরা ডাক্তাররা কী করতে পারছে, রোগ নির্ণয় করতে পারছে, রোগীকে উন্নত চিকিৎসা দিতে পারছে। তারপর বিভিন্ন ধরনের চিকিৎসা যন্ত্রপাতির উদ্ভাবনের ফলে শরীরের ভিতরে অঙ্গ সমূহ পরীক্ষা করতে যেগুলো ব্যবহার করা হয় সেগুলো করতে পারছে। মানে চিকিৎসা প্রযুক্তির অগ্রগতির ফলে আমাদের চিকিৎসার বিরাট কী উন্নতি হয়েছে। এবার কৃষিকাজে বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করছি আমরা, মানুষ কী করছে এসব যন্ত্রপাতি ব্যবহার করে স্বল্প সময়ে স্বল্প সংখ্যক মানুষ কী করছে অধিক ফসল উৎপাদন করতে পারছে। তারপরে বন সম্পদের ক্ষেত্রেও আমরা নতুন উদ্ভিদের জাত সৃষ্টিতেও প্রযুক্তি ব্যবহার করছি, যান্ত্রিক করাতে সাথে কাজ করছি। তার মানে প্রযুক্তির ফলে আমাদের জীবনে কী হয়েছে, উন্নত ও সহজ হয়েছে আমাদের জীবনটা, বুঝতে পেরেছো? তাহলে প্রযুক্তি আমাদের জীবনে কতটা অবদান রেখেছে, অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এবার 67 পৃষ্ঠায় দেখো শূন্যস্থান আছে, তারপরে টিক চিহ্ন আছে, প্রশ্ন আছে, 4 নম্বরে বর্ণনামূলক প্রশ্ন, 5 নম্বরে বাংলা আছে। দেখো প্রশ্নগুলো কি একটু খেয়াল করো, শূন্যস্থানও আছে দেখো, ড্যাশ আমাদের জীবনকে আরও উন্নত এবং আরামদায়ক করেছে। তাহলে প্রযুক্তি আমাদের জীবনকে আরও উন্নত এবং আরামদায়ক করেছে। ক্রিকেট ব্যাট একটি প্রযুক্তি যা ক্রিকেট খেলায় ব্যবহৃত হয়। ড্যাশ প্রযুক্তির উন্নয়নের ফলে, চিকিৎসা প্রযুক্তির উন্নয়নের ফলে ডাক্তার সহজে রোগ নির্ণয় করতে পারছে। এবার সংক্ষিপ্ত প্রশ্ন আছে দেখো, খেলাধুলায় ব্যবহৃত হয় এমন 5টি প্রযুক্তির নাম। আমরা নিশ্চয়ই খেলাধুলা প্রযুক্তি করেছি, ওখান থেকে লিখতে হবে। বিনোদনের জন্য কী ধরনের প্রযুক্তি ব্যবহৃত হয় আর চিকিৎসা প্রযুক্তির সুবিধা কী, চিকিৎসা প্রযুক্তির ফলে আমরা কী কী সুবিধা পাচ্ছি। বর্ণনামূলক প্রশ্ন আছে দেখো, কৃষি প্রযুক্তির উন্নয়ন কীভাবে আমাদের সহায়তা করে, বাসস্থানের প্রযুক্তি কীভাবে আমাদের জীবনকে সুন্দর করছে। তারপরে বাংলা আছে, এটাও বাসায় বসে তোমরা কিন্তু পড়বো। তাহলে 67 পৃষ্ঠায় তোমাদের প্রশ্ন আছে, তারপরে বর্ণনামূলক প্রশ্ন আছে, এগুলো কিন্তু সব তোমরা বাসায় পড়বো। তোমাদের বাড়ির কাজটা তাহলে লিখে নাও শিক্ষার্থী বন্ধুরা। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে প্রযুক্তি নিশ্চয়ই প্রযুক্তি সম্পর্কে তোমরা বুঝেছ, কি বুঝেছ? তাহলে আজকে আমরা পড়লাম অধ্যায় 9, আমাদের জীবনে প্রযুক্তি কতটা ভূমিকা রাখছে। বিভিন্ন ধরনের প্রযুক্তি সম্পর্কে আজকে আমরা জেনেছি, বাসস্থানের প্রযুক্তি, খেলাধুলার প্রযুক্তি, বিনোদনের প্রযুক্তি, চিকিৎসার প্রযুক্তি, কৃষিকাজের প্রযুক্তি ব্যবহার করছি, সেই প্রযুক্তিগুলোর নামও আমরা জেনেছি। তাহলে এই অধ্যায়টা তোমরা খুব ভালো করে বাসায় আর একটু পড়বা, ঠিক আছে? তাহলে এগুলো কিন্তু সব পড়বা আর কী করবা, প্রশ্নগুলোর উত্তর কী করবা লিখবা, ঠিক আছে? তাহলে
বাসায় বসে লিখে রাখবে আর কি পড়েও ফেলবে। আর স্কুল খুললে কিন্তু আমি এগুলো দেখবো কি লিখেছো তোমরা। আচ্ছা তাহলে আজ এ পর্যন্তই শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা।